হ্যালো কোডার্স, আমরা এখন একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্প্রিংয়ে আমরা তো এখন বিভিন্ন টাইপের বিন কনফিগারেশনের থ্রুতে আমরা যে প্রপার্টিগুলো ইনিশিয়ালাইজ করছি এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন করছি বিভিন্নভাবে, তো একটা ওয়ে আছে আসে কি যে আমরা আসলে কোনো প্রপার্টিকে কিন্তু নাল ভ্যালু সেট করতে পারি। এটা কেন করব সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তো আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো যে নাল ভ্যালু কীভাবে সেট করতে হয় সেটা আগে দেখাই। যে মনে করেন আমাদের যে কন্ট্যাক্ট বুক আছে, এটা একটা, এটা কার কন্ট্যাক্ট? একটা পেশেন্টের কন্ট্যাক্ট বুক। তো আমরা একটা পেশেন্ট এখানে একটা প্রপার্টি রাখতে পারি, প্রাইভেট পেশেন্ট, পেশেন্ট হিসেবে একটা প্রপার্টি রাখতে পারি। হ্যাঁ, এবং এটার আমরা কিছু গেটার সেটার তৈরি করে দিই, অল্ট কন্ট্রোল এস জেনারেট গেটার সেটার্স, আমরা পেশেন্টের গেটার সেটার তৈরি করে দিলাম। হ্যাঁ, তো আমরা যখন এই কন্ট্যাক্ট বুকটা তৈরি করছি, আমরা যদি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি কন্ট্যাক্ট বুকের জন্য, সরি, পাবলিক কন্ট্যাক্ট বুক, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখলাম, যে ডিফল্ট কনস্ট্রাক্টরে কী করছি, পেশেন্ট ক্লাসটাকে আমরা ইনিশিয়ালাইজ, আমরা একটা অবজেক্ট এখানে মনে করেন যে ইনিশিয়ালাইজ করে দিলাম উইথ, আমরা কিছু এর আইডি স্ট্রিং দিয়ে দিই, আইডি দিয়ে দিলাম 10, স্ট্রিং দিয়ে দিলাম ডলি। আচ্ছা, তো আমরা এখন কী করলাম যে আমরা পেশেন্ট ক্লাসের মধ্যে একটা, আমরা পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট এখানে নিয়ে আসলাম। তো এটাকে ইউজ করার জন্য আমরা আমাদের টু স্ট্রিং মেথডটাও একটু অ্যাড করে দিই, স্ট্রিং বিল্ডারে আমরা পেশেন্টটা অ্যাড করে দিই, এসবি ডট অ্যাপেন্ড পেশেন্ট টু স্ট্রিং, এবং একটা আমরা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিই আমাদের দেখার সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান করি অ্যাপ ডট জাভাকে, আমাদের আগের তো কিছু টিউটোরিয়ালে কিছু আউটপুট ছিল, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের একটা পেশেন্ট এখানে আছে। হ্যাঁ, নেম হচ্ছে ডলি। তো আমরা যদি আমাদের বিন কনফিগারেশনে যাই, হ্যাঁ, বিন কনফিগারেশনে যে আমরা আমাদের যে কন্ট্যাক্ট বুকটা আমরা এখানে আমরা নিয়েছিলাম, এটার মধ্যে যদি আমরা একটা প্রপার্টি আবার নিয়ে আসি, কন্ট্যাক্ট বুক ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট, এবং প্রপার্টির আমরা নাম দিলাম কি, পেশেন্ট, এবং এই পেশেন্টের মধ্যে আমরা কিন্তু, আমরা যদি এখন যাই সোর্সে প্রপার্টি পেশেন্ট, এখানে যদি আমি বলে দিতে চাই এক্সপ্লিসিটলি যে না আসলে আমরা পেশেন্টটা আমরা এই মুহূর্তে নাল করে দিতে চাই, সেটার জন্য আমার যেটা করতে হবে, নাল লিখে, এটা লাগবে না, এটা অটো কমপ্লিশন চলে আসছে, আমরা নাল এইভাবে ডিফাইন করে দিতে পারি। এখন যদি আমরা এটা রান করি, দেয়ার ইউ গো, আমরা কিন্তু একটা এখানে নাল পয়েন্টার এক্সেপশন খেয়েছি। তার মানে কি, আমরা যখন এই বিন থেকে আমরা কিন্তু প্রপার্টিটাকে আমরা নাল করে দিতে পারছি আমাদের বিন এক্সএমএল এর ভেতর থেকে। তো এটা এই মুহূর্তে যেহেতু আমরা ওটা প্রিন্ট করতে চাচ্ছিলাম, আমরা আমাদের কন্ট্যাক্ট বুকে যদি চলে যাই, আমরা যেহেতু পেশেন্ট অবজেক্টটাকে অ্যাক্সেস করে এখানে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, সে কারণে আমরা এটাকে নাল খাচ্ছি। তো আমরা এখানে আসলে একটা বলে দিতে পারি যে যদি নাল হয় তাহলে সে পেশেন্ট ইজ নাল, এভাবে একটা আউটপুট দিয়ে দিবে। আমরা পেশেন্টটাকে চেক করতে পারি নালের জন্য, সেটা তাহলে আমরা এসবিতে ওটা অ্যাপেন্ড করে দিতে পারি, এসবিটা অ্যাপেন্ড নাল, এবং একটা টার্নারি অপারেটর ইউজ করে আমরা এখানে দিতে পারি পেশেন্ট ইজ নাল, এবং একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করে দিলাম, অথবা টু স্ট্রিং, দেয়ার ইউ গো। এখন আমাদের কিন্তু এসবি, এখন আমরা যদি এটাকে রান করি, হ্যাঁ, পেশেন্ট ইজ নাল আসছে। তো আসলে আমরা পেশেন্ট কখন নাল করব, বা পেশেন্ট নাল করা ঠিক না, আসলে আমরা কোনো একটা প্রপার্টি কখন আমরা নাল করতে পারি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা ধরতে পারি যে কোনো কোনো সময় স্প্রিংয়ে আমরা নেক্সট দেখব যে অনেক সময় অটো ওয়্যারিংয়ের একটা অপশন আছে, যে আমরা এক্সএমএলে তো এখন ডিফাইন করছি আমাদের অবজেক্টের টোটাল ডিপেন্ডেন্সিগুলো, আমাদের যত কিছু আমরা বিনগুলো তৈরি করছি সেগুলোর ডিপেন্ডেন্সিগুলো, কিন্তু আমরা যখন অটো ওয়্যারিং করি, অটো ওয়্যারিংয়ের সময় অনেক সময় আমরা চাইতে পারি যে এই অবজেক্টের এই প্রপার্টিটা আমরা অটো ওয়্যারিং এখন চাচ্ছি না, তখন কিন্তু আমরা এইভাবে
নালটা ডিফাইন করে দিতে পারি আমাদের বিন কনফিগারেশনের থ্রু দিয়ে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখা ভালো, সে কারণেই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সো টিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।